You're watching KK Creation. KK Creation-এর সমস্ত দর্শকদের জানাই অভিনন্দন, কারণ আমরা প্রত্যেকদিন কোনো না কোনো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরি যার মধ্যে বিভিন্ন রকম বিষয় থেকেই থাকে। কিন্তু আজকের এই বিষয়টি যেটি আপনাদের সামনে উপস্থাপিত হবে বা হতে চলেছে সেটি অত্যন্ত গর্বের বিষয় এবং সেই বিষয়টি কি আমরা এক্ষুনি জানতে পারব। আছে প্রিয়ম হালদার এবং তার পাশেই আছে সপ্তশুদ্ধ চৌধুরী এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন রয়েছে ঐশ্বর্য পাঁজা। এই তিনজনকেই আমাদের এই স্টুডিওতে স্বাগত। আমরা প্রথমেই জানতে চাইবো যে তোমার কাছেই যাই সপ্ত, যে তুমি বর্ধমানের কোথায় থাকো এবং কিভাবে তোমার পড়াশোনাটাকে বেসিক থেকে তুমি নিয়ে গেলে তারপর তুমি আস্তে আস্তে অ্যারোস্পেস নিয়ে তোমার চিন্তাভাবনাটা শুরু হলো। আচ্ছা, আমি প্রথমে বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র ছিলাম। ক্লাস টেনে আমি জেআরএস অ্যাওয়ার্ড পাই, মানে জুনিয়র রিসার্চ স্কলার DST দ্বারা। তো সেখানে গিয়ে আমি জানতে পারি কি APJ আব্দুল কালাম ওখানে আসার কথা ছিল, বাট কিছুদিন আগে ওনার ডেথ হলো। তো সেখানে আমরা APJ আব্দুল কালামের পুরো লাইফ স্টোরিটা ওখানে ন্যারেট করা হয় ন্যাশনালস লেভেলে। তো ছজন সায়েন্টিস্ট সিলেক্ট হয় ওখান থেকে। তো ওখান থেকেই আমরা উঠে আসি কি DRDO অ্যান্ড ইসরো যে ফিল্ডগুলো সেগুলো জানতে পারি ক্লাস টেনে। 11-12 ফিজিক্স বা ম্যাথমেটিক্সের ওপরে আমার বিশেষ জোর ছিল। তারপরে আমি চলে যাই এরোস্পেসের লাইন ধরে। এরোস্পেসের লাইন ধরে এবার আমি রকেট প্রপালশনের উপরে মেজর করছি এবং মাইনার হিসেবে আমার অ্যাস্ট্রোনমি আছে। এবার অ্যাস্ট্রো ফিজিক্স যে সাবজেক্ট আর অ্যাস্ট্রোনমি যে ক্যালকুলেশন সেইগুলো আমরা অলরেডি ইকুয়েশনস জানি, মানে আর্থের জাস্ট আউটার স্পেস কার্বন লাইন্স ক্রস করার পর থেকে আপ টু ব্ল্যাক হোলস ইকুয়েশনস আমাদের কাছে জানা আছে বা আমরা ক্যালকুলেট করতে পারি তাদের ইসকো রেডিয়াস অ্যান্ড অল। সো এইভাবেই যাত্রা শুরু হয় আর কি। চণ্ডীগড়ে তুমি কিভাবে পাড়ি দিলে? চণ্ডীগড় ইউনিভার্সিটিতে প্রথমবার যখন ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস হয়েছিল তখন আমি ওখানকার পার্টিসিপেন্ট ছিলাম এবং ওখানকার উইনার্সও ছিলাম একটা। তো আউট অফ সিক্স আই ওয়াজ ওয়ান অফ দ্যাম। সো তখন থেকেই চণ্ডীগড় ইউনিভার্সিটি আমাদেরকে ওয়েলকাম জানিয়েছিল কি ইউ ক্যান স্টাডি ওভার হিয়ার। তখন থেকেই আমাদের এই জায়গাটা আর কি। আচ্ছা, সেটা কি তোমাদের ফুললি ফান্ডেড প্রোগ্রামের মধ্যে না তোমাদেরকে একটা কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেভাবে ইঞ্জিনিয়ারিং বা আমরা ম্যানেজমেন্ট বা IIT পড়ার মধ্যে দিয়ে একটা এক্সপেন্স থাকে সেই জায়গাটা থেকে? হ্যাঁ, আমরা এক্সাম দিয়েছি। পরবর্তী তোমাদের একটা স্কলারশিপ থাকে? না, আমরা এক্সাম দিয়েছিলাম IIT JEE মেইনস এন্ড অ্যাডভান্স। তো ওখানে ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা আমাদেরকে দিতে হয়। এবার NCSC জন্য ওদের কাছে আলাদা স্কলারশিপ স্কিম ছিল এবং এরোস্পেস ডিপার্টমেন্ট যেহেতু ওখানে ছিল তো আমার যেহেতু ইন্টারেস্ট তো রিলেট করে গেল আর কি। এন্ড অফ দ্য ডে তো আমরা ওখানে অ্যাডমিশন পেয়ে গেলাম অ্যাজ আ স্পেশাল স্কিম NCSC রিসার্চ স্কলার হিসেবে। তো আমরা এখন এরোস্পেস পড়ছি এবং ওখানে রিসার্চও করছি এরোস্পেস নিয়ে। বাহ, অত্যন্ত সুন্দর। আচ্ছা, এবার একটু শুনুনি যে ঐশ্বর্য কি বলতে চাইছে। ঐশ্বর্য আমি বলে রাখি, ঐশ্বর্য বর্ধমানেরই এবং সিং দরজার মেয়ে। ঐশ্বর্য কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তার বাইরে বেরিয়ে কিন্তু ওই এরোস্পেস নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করে ফেলেছে এবং ঐশ্বর্যর কাছে শুনবো। ঐশ্বর্য, তুমি জানিয়েছো যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কোথায় সিভিল ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট বা অন্য কিছু আর তুমি একদম আকাশ ছুঁতে চাইছো, এই বিষয়টা একটু যদি বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এই বিষয়ে যে অ্যাস্ট্রোনমি নিয়ে আমরা করেছি কাজ, এই অ্যাস্ট্রোনমি নিয়ে ভালোবাসাটা প্রথম থেকেই, বাট যেহেতু আমাদের স্কুল লেভেলে কোনো স্কোপ থাকে না যেখানে আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে পারি, তাই স্কুল থেকে পুরো ব্যাপারটা জিওগ্রাফি দিয়ে স্টার্ট হয়। তো জিওগ্রাফিতে যখন আমরা জানতে পারতাম এরকম আর্থ, সোলার সিস্টেম, প্ল্যানেটস, তখন সত্যিই খুব ভালো লাগে, কিন্তু আমরা সেই স্কোপটা পাইনি পড়ার। পরবর্তীকালে জিনিসটা চাপা পড়ে যায় বলে ভালো হবে। তো পরে আমি সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা স্টার্ট করি, কিন্তু কোথাও না কোথাও সেই ভালোবাসাটা পরের থেকে উঠে আসে এবং সেটা উঠে আসার প্রধান কারণ হচ্ছে লকডাউন। লকডাউনে যখন আমাদের কমপ্লিট লকডাউন ছিল, কলেজ স্কুল সমস্ত কিছু বন্ধ ছিল, তখন আবার সেই রাত্রিবেলা ছাদে বেরিয়ে গিয়ে তারা দেখা এবং তারা দেখতে দেখতে একটা সময় মনে হলো এদের নিয়ে একটু পড়াশোনা করা যেতে পারে, কারণ কি পড়াশোনা করা ছাড়া এই সমস্ত বিষয়ে জানা সত্যি টাফ। তো আমরা সেটা নিয়ে পড়াশোনা করতে স্টার্ট করি। যেহেতু লকডাউন ছিল সেই কারণে আমরা অনলাইন কোর্সেস করতে স্টার্ট করি। সেই অনলাইন কোর্স দ্বারা আমরা 1.5 বছরের একটা টানা কোর্স করি যেখানে আমরা কিছু প্রজেক্টসও করি। ইনফ্যাক্ট এখনও আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট করছি IAU-র আন্ডারে, ডক্টর সুশান কুনার ম্যামের আন্ডারে, যেটা নিউট্রন স্টার নিয়ে, যেটা অবশ্যই এটা থেকে একটু আলাদা কিন্তু অ্যাস্ট্রোনমি রিলেটেড। না, তুমি এবার আমি জানতে চাইবো এই যে তোমরা সার্চ করলে, তাহলে ইনস্টিটিউটগুলোকে তো প্রথম জানতে হবে বা ইউনিভার্সিটিসগুলোকে জানতে হবে, অর্গানাইজেশনগুলোকে জানতে হবে, তারপর আমি সেই জায়গাটায় যাবো, সেই গাইডেন্সটা কীভাবে পেলে?
এটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশন দ্বারা সিটিজেন সায়েন্স প্রোগ্রাম। এটা আমরা সবাই করতে পারি, আমি এটাই বলতে চাই যে এটা ওয়েস্ট বেঙ্গল থেকে পার্টিসিপেশন ভীষণ কম, ইন্ডিয়া থেকেও প্রায় কম, আর বর্ধমান থেকে তো আমরা ফার্স্ট টাইম অ্যাজ এ টিম করেছি। ওকে, তো আমরা চাই যেন সবাই এগিয়ে যায়, বিকজ এরকম এত বড় একটা ইউনিভার্স, এত কিছু জানার আছে, এটা সকলের জানা উচিত। আমরা সকলে ডিফারেন্ট স্ট্রিমস নিয়ে পড়াশোনা করি ঠিকই, কিন্তু আমরা আছি তো পৃথিবীতে, তো পৃথিবীর বিষয়ে এই যে ইউনিভার্সের উপর দিকে তাকালে এত তারা, সেই বিষয়ে জানা আমি মনে করি সবারই উচিত। আচ্ছা, এটা কতদিনের তোমাদের একটা ইন্টার্ন ছিল বলো? ইন্টার্ন বলবো না, এটা একটা বেসিক কোর্স ছিল। আমরা 13 বছর ধরে একটা ক্লাস করেছি, সেই ক্লাস থেকেই আমরা আরো ভালো করে ডিটেইলসে এগুলো। আচ্ছা, এটাতে ধরো একটা বেসিক কোন একটা ইন্টারেস্ট নিয়ে তুমি শো করলে, দিয়ে তুমি সেখানে একটা প্রোগ্রামে জয়েন করলে, কিন্তু তার আগে কি কোনো এই ধরনের একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে গেছো, সেরকম কোনো এক্সপেরিয়েন্স গ্যাদার বা কোনো এডুকেশন কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটির কোনো বিষয় ছিল কি? না, আমাদের সায়েন্স স্ট্রিম থেকে লাগে, তো সায়েন্স স্ট্রিমটা আমার ছিলই, আর যেহেতু এটা সিটিজেন সায়েন্স প্রোগ্রাম, আমি আবারও বলবো, সেহেতু এখানে সবাই পার্টিসিপেট করবে, মানে একটা একটা স্কোপ মানে দিচ্ছে ওরা এইভাবে, ওরা স্কোপ দিচ্ছে। আচ্ছা, তা আমরা এই কথা বলতে বলতে এবার আমরা আসবো প্রিয়মের কাছে। প্রিয়মও একদম মানে যাকে বলে একদম সদ্য ছাত্র, সেই প্রিয়মের কাছে শুনবো প্রিয়ম কিভাবে পড়াশোনা করেছে এবং ও কিভাবে এই বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রিয়ম, ওয়েলকাম। তুমি জানিয়েছো যে তুমি কম্পিউটার সায়েন্সের ছাত্র, তাহলে কম্পিউটার সায়েন্সের ছাত্র এবং কিভাবে তোমার এই স্পেস রিসার্চ বা এই যে বিষয়গুলো আছে গ্রহ নক্ষত্র তারাদের এই যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি বিষয় বলা হয় বাংলা করে অত্যন্ত শুদ্ধভাবে, তাহলে তোমার সেই ইন্টারেস্টটা কিভাবে আসলো? বেসিক্যালি বলতে গেলে আমি ছোটবেলা থেকে হরিরাও স্কুল থেকে পড়াশোনা করেছি, ওখান থেকেই আমার 10th 12th সব কিছু হয়েছে, এবং তারপর আমি অ্যাডমিশন নিই 12th-এর পর বার্ডন রাজ কলেজে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্সে। এবং কম্পিউটার সায়েন্সে আমাদের কোর্সের সময় আমাদের জানানো হয় যে ডেটা অ্যানালিসিস কীভাবে করা হয়, বিগ ডেটা নিয়ে কীভাবে হ্যান্ডলিং করা হয়, ডেটা হ্যান্ডলিং যেটাকে আমরা বলি, যেহেতু অ্যাস্ট্রোনমিতে আমাদের হিউজ ডেটা নিয়ে একটা কাজ হয়, যেটা মানে সামান্য কোনো ডেটা নয়, এটা অনেকটা বড় একটা জায়গা, এবং এই ডেটা এখানে একটা ডেটা অ্যানালিসিস এবং হ্যান্ডলিংয়ের কাজ লাগে, যেটা আমাদের কম্পিউটার সায়েন্সে শেখানো হয়, এবং এইখানে অ্যাস্ট্রোনমিতে আমরা এই কাজগুলো করে থাকি। এবং ডক্টর দেবীপ্রসাদ তিওয়ারি লকডাউনের সময় বিভিন্ন নানান যে ওয়েবিনার হয়েছে, সেমিনার হয়েছে, সেখানে বলেছেন যে আমাদের কম্পিউটেশনাল অ্যাস্ট্রোনমির দিকে একটা বড় কাজ বাকি আছে এখনও, এত বড় যে ইউনিভার্স, এত যে ডেটা কালেক্ট হচ্ছে, কিন্তু উনি একটা আক্ষেপ প্রকাশ করেছেন যে এই সব ডেটাটা কালেক্ট হচ্ছে ঠিকই, কিন্তু এটা ঠিকঠাক প্রপার অ্যানালিসিস হচ্ছে না, সেই কারণেই আমাদের সিটিজেন সায়েন্টিস্টদেরকে নাসার তরফ থেকে বা বিভিন্ন যে অর্গানাইজেশন আছে তাদের তরফ থেকে জানানো যে তোমরা এগিয়ে এসো এবং এই কাজে এইখানে আমাদের সমর্থন করো, আমাদেরকে বাকি আমাদের যে সায়েন্টিস্টরা আছেন ওনাদের পক্ষে সম্ভব নয় সবসময় যে এই ডেটাগুলোকে নিয়ে অ্যানালিসিস করা, সেই কারণে ওনারা চাইছেন যে সিটিজেন সায়েন্টিস্টরা এগিয়ে আসুক এবং তারাও এখানে কন্ট্রিবিউট করুক। আচ্ছা, তাহলে তোমাদের যদি কোনো প্রপোজাল থাকে সেগুলো তোমরা পাঠাতে পারবে? সেগুলো ওরা ভাববে এবং ফিডব্যাকও ভালো, মোটামুটি একটা ডাইরেক্ট কানেকশনের মধ্যে একটা ফিডব্যাক থাকে, ভালো ফিডব্যাক দেয় নাসা থেকে, স্পেশালি ভীষণ ভালো ফিডব্যাক দেয়। আচ্ছা, সুদ্ধর কাছে আসি, তুমি এদের দুজনের মধ্যে কিন্তু একটু সিনিয়র, কারণ তুমি অনেকটা ধাপ এগিয়ে গেছো এবং তোমার যেহেতু একদম সাবজেক্টটা মানে পড়াশোনা করার পর আফটার 12 কিন্তু তুমি একদম ডেডিকেটেডলি এর মধ্যে ঢুকে গেছো, সাবজেক্টের মধ্যে ঢুকে গেছো, সেক্ষেত্রে কীরকম মনে হচ্ছে যে আমাদের দেশে কতটা প্রসপার আছে বা বাইরের যে মানুষদের কমিউনিটির মধ্যে তুমি যুক্ত হতে পেরেছো, সেই জায়গায় কীরকম তোমার জায়গাগুলোকে দেখতে পাচ্ছ? দেশের ক্ষেত্রে আমি যদি কথা বলি, ইন্ডিয়ান ইনস্টিটিউট যে এখন রিমোট সেন্সিং বলো বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা ত্রিবাণপুরমে আছে, তো এরা রিসেন্টলি এইসব নিয়ে এখন আলোচনা করছে, যেগুলো অলরেডি নাসা মানে ওখানকার প্রত্যেকটা ইউনিভার্সিটিকে নাসা রেকগনাইজ করে কি অ্যাজ আ প্রজেক্ট তুমি এখানে সাবমিট করো, বাট ইসরো যেখানে আছে সেখানে এই মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে রেকগনাইজ করা পসিবল না, বিকজ ইন্ডিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে অ্যাক্রেডিশন সবসময় পায়, তো মানে খাঁটি জিনিসটা বের করে আনা ইন্ডিয়াতে একটু কঠিন হয়ে যাবে, সেই জন্য ধাপ বাই ধাপ এগোচ্ছে এখন ইসরো, যেমন ইনস্পেস বলে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, তার অনুযায়ী আমরা কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাক্রেডিট পেয়েছে, কিছু কিছু ইউনিভার্সিটি অলরেডি প্রজেক্ট সাবমিট করছে, আমাদের ইউনিভার্সিটিও এর মধ্যে কাজ করছে, এবং আমরা একটা কিউব সেটও বানাচ্ছি যাতে পরবর্তীকালে আমাদের যে কৃষিরা আছে তাদের প্রত্যেকটা জিনিস একটা এইটুকুনি বক্সের মধ্যে মনিটর হবে সব কিছু, তো এই জিনিসগুলো অ্যাজ আ কোর আমরা বলতে পারি কি ইন্ডিয়া ইজ ডেভেলপিং স্টিল, কিন্তু যখন ডেভেলপ হয়ে যাবে এই যে পরিকাঠামোটা এটা কিন্তু স্ট্রং একটা বেস। যে এশিয়ান রিজিয়নের মধ্যে কি পজিশনের মধ্যে ইন্ডিয়াকে দেখতে পাচ্ছো? এশিয়ান রিজিয়নের মধ্যে আমরা যদি সার্কের মতো বলি, হ্যাঁ, এবার এশিয়ান রিজিয়নের মধ্যে যদি বলি কি ম্যাথমেটিক্যাল যে বেস আমাদের,
যে ক্যালকুলাস বা আমরা যে ক্যালকুলেশনগুলো করি এত অ্যাকুরেট, হমান ট্রান্সফার যদি আমরা বলি মানে একবারই যে মম মার্স মার্সে পৌঁছে যাচ্ছি আমরা, তো এই জিনিসগুলো ক্যালকুলেশন এত বেশি স্ট্রং কি উই ক্যান সে কি এশিয়ার মধ্যে ইন্ডিয়া ইজ লাইক স্পেস লিডার। যেভাবে মানে সেটা বেশি হয়ে যাচ্ছে আর কি চায়নার থেকে, মানে তুমি ট্রাই করে ফেল হচ্ছ ফেলিওর হচ্ছ কিন্তু আমরা ট্রাই করছি এন্ড পাস হয়ে যাচ্ছি, মানে আমাদের নাম্বার অফ অ্যাটেম্পটা কম কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি। আমি চাকরির বিষয় নিয়ে এখন ভাবছি না, আমার মেন ধ্যান জ্ঞান হচ্ছে রিসার্চ করা, এবং আমি ইতিমধ্যেই 4-5টা রিসার্চ পেপার পাবলিশ করেছি, 6 নম্বরে এখনো আমরা মানে কনফারেন্স হওয়া বাকি আছে। Each and everything is related to space and aerospace. Last যে পেপারটা আছে সেটা আমরা স্টার ফর্মেশন নিয়ে করেছি, মানে একটা স্টার ফর্ম হওয়ার পরে তার মানে যে কোনো পার্ট অফ দ্য ইউনিভার্সের মধ্যে যদি একটা ছোট্ট তারা জন্ম নেয়, সেই জন্মটাও আমরা কিন্তু এখানে বসে একটা ফ্লাকচুয়েট বা ওয়েভ যেটা জেনারেট হয় একটা তারা জন্ম সৃষ্টি হওয়ার পরে গ্র্যাভিটি ওয়েভ জেনারেট হয়, গ্র্যাভিটি ওয়েভটা আমরা ছোট্ট লিগো ল্যাবরেটরি দিয়ে রেকর্ড করি এবং সেইখান থেকে অ্যানালিসিস করে বলা যায় কি একটা তারা জন্ম নিল বা একটা তারা মৃত্যু হলো। এই জিনিসগুলো আমরা এখন এখনই রিসার্চ করার মধ্যে আছি, তো চাকরি নিয়ে আমি এখন ভাবছি না, রিসার্চ আমাদেরকে ফান্ড দিচ্ছে আমরা সেরকম ভাবে কাজ করছি। আর আমাদের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO যে আমাদের একদম ইন্ডিয়ার একটা টপ মোস্ট বলতে পারি, তাহলে সেই DRDO তোমাদের কি সাজেশন নিয়ে কাজ করতে চেষ্টা করে বা DRDO তে কোনো কি অপশন থাকে এই বিষয়গুলোকে নিয়ে? অবশ্যই অ্যারোস্পেস হিসাবে এখানে অপশন DRDO এর জন্য অলওয়েজ খোলা আছে, কারণ কি DRDO সব কিছু মানে ফ্রম বুলেট টু স্পেসে মিসাইল ছাড়া অব্দি সব কিছুর মধ্যে আছে ডিফেন্স রিসার্চ। তো এবার ক্যান্সেলিং মানে স্যাটেলাইট ক্যান্সেলিং একটা মিসাইল আমরা রিসেন্টলি দেখেছি ইন্ডিয়া ডেভেলপমেন্ট আন্ডারে, তো এই জিনিসগুলো আমাদের অ্যারোস্পেস রিসার্চ হিসেবেই চলে এবং DRDO এর জন্য একটা ম্যাসিভ স্কোপ, বিকজ DRDO গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক কটা ইনস্টিটিউট আছে এবং ইভেন পানাগড়েতেও আছে ইন্টিগ্রেটেড সেন্টার। সো এই DRDO প্রত্যেকটা স্টেটে বা একটা কনসেন্ট্রেশন অফ এরিয়া হিসেবে থাকার জন্য যারা স্টুডেন্ট যারা অ্যারোস্পেস স্টুডেন্ট তারা ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতে পারে এবং DRDO অলওয়েজ মানে চায় কি কিছু স্টুডেন্টরা এসে আমাদেরকে এখানে বলুক। আর তোমার কাছে একটু বেশিক্ষণ সময় নিচ্ছি, আর ইন্টারন্যাশনালি ইউথ লেভেলের যে ধরনের যে মানে ডেভেলপমেন্টের যে সেমিনার থাকে এদের কি সেরকমভাবে অ্যারোস্পেস নিয়ে কোনো কান্ট্রিতে চলে বা এরকমগুলো এখন অ্যাটেন্ড করার সুযোগ এসেছে তোমার? হ্যাঁ, আমি জেনারেলি এক মাসে 6-7টা তো আমি সেমিনার অ্যাটেন্ড করি, ওয়েবিনার এখন হয়ে গেছে এখনো ওয়েবিনার হয়ে গেছে। তো এইভাবে রয়্যাল ইনস্টিটিউট বা UK থেকে ESA NASA CSA JAXA এদের সবারই ওয়েবিনার আমরা অ্যাটেন্ড করতে সক্ষম এখনই, আর এরা যে নলেজগুলো ইম্পার্ট করে, রিসেন্টলি আমি ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের একটা ওয়েবিনারে ছিলাম, সেখানে তারা দেখাচ্ছিল নতুন প্রযুক্তি স্পেস লঞ্চ সিস্টেম, মানে আমরা যখন এত কিছু যে স্পেস লঞ্চ হওয়ার সময় এত ধোঁয়া এত পলিউশন হচ্ছে একটুখানি এটাকে আরো কিভাবে কমানো যায় এবং এফিসিয়েন্সি কি করে বাড়ানো যায় এইভাবে রিসার্চ চলছে এখন। তো এই এই যে একটা কন্টিনিউয়াস ইভলিউশন, বিকজ রকেট সায়েন্স বলো বা স্পেসের অবজারভেশন বলো এগুলো কিন্তু জাস্ট স্টার্টিং এরা, মানে এখনো পর্যন্ত যেমন কলম্বাস পাড়ি দিয়েছিল এক সময় গোটা দেশ পর্যন্ত খুঁজে বেরিয়েছিল, কিন্তু এখন সেটা হচ্ছে এখন মহাকাশে পাড়ি দিতে হবে যদি আমরা কিছু অন্য কিছু খুঁজে পাই আর কি সেই ব্যাপারে। যাক, আমরা অনেকক্ষণ শুদ্ধর সঙ্গে কথা বললাম বেশিটাই, তার কারণ হচ্ছে শুদ্ধ অলরেডি কিন্তু এই ট্র্যাকের মধ্যে শুরু থেকেই এডুকেশনকে কমপ্লিট করার পরেই মানে 12th কমপ্লিট করার পরেই ওর কিন্তু ইচ্ছা ছিল, সেই জায়গায় আমরা আবার ঐশ্বর্যের কাছে ফিরে আসবো। ঐশ্বর্য, সিটিজেন সায়েন্টিস্ট হিসাবে যদি তোমাকে বলা যেতে পারে তাহলে তোমার কি মনে হচ্ছে যে, আর তুমি অ্যারিজোনা নিয়ে একটা কথা বলছিলে সেটার পড়াটা একটু বলো বা অ্যাটেন্ডটা কিভাবে হলো, ওরা কিভাবে স্কোপ দিল বা তুমি কিভাবে স্কোপটা? অনলাইনে যেহেতু তখন ক্লাস হচ্ছিল সেহেতু আমরা স্কোপটা অনেক বেশি পেয়েছিলাম, সেটা অফলাইন হলে একটু হয়তো টাফ হতো কিন্তু অনলাইন হওয়ার জন্য অনেক স্টুডেন্ট, শুধু আমি বলে নই প্রচুর স্টুডেন্ট অনেক বেশি স্কোপ পেয়েছে তাদের যেটা পারফেক্ট যেটা কোর্স সাবজেক্ট সেটা বাইরে গিয়ে পড়াশোনা করার, আমাদের ক্লাস করায় আমাদের পার স্টুডেন্ট প্রবলেম ওরা ক্লিয়ার করে দেয়। আচ্ছা,
তো এবারে আমাদের ক্লাস যখন যেরকম ক্লাসরুমে ক্লাস হচ্ছে আমাদের এখন যেমন কলেজ স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে সেরকমই আমাদের ক্লাস হয় এবং আমাদের যা কোয়ারি থাকে সেগুলো ওরা একটা টাইম ধরে সলভ করে দেয় মানে সেটা বাই মেইলের মাধ্যমে করছে হ্যাঁ হ্যাঁ সবাইকে র‍্যান্ডমলি মেইল পাঠিয়ে হ্যাঁ তো আমরা যারা স্টুডেন্ট তাদেরই খালি ওদের একটা ক্লাসরুম আছে এই ক্লাসরুমে এতজন স্টুডেন্ট আছে তো সেই ক্লাসরুমের কোয়ারি সলভ করার রেসপন্সিবিলিটি ওদের থাকে আচ্ছা সেটা এখনো পর্যন্ত কি 6 মাস বা 1 বছর এবার তারপর সার্টেন ডিউরেশনটা যখন মানে কোর্সটা যখন কমপ্লিট হচ্ছে তারপরে ধরো আমার ইচ্ছা থাকছে আরো এগিয়ে যাবার বা জানার তো তখন কি সেই জায়গাটাতে আর যাওয়া যাবে ফার্দার এগিয়ে যাওয়া নিশ্চয়ই ওটার পরে আরো অনেক ক্লাস হয় আমরা সেই কোর্সও করেছি আমরা ওই ক্লাসটা যখন কমপ্লিট হয়ে যায় আমি এবং প্রিয়ম আমরা দুজনে ডক্টর প্রিয়া হাসানের আন্ডারে 1.5 বছর ধরে একটা আরেকটা কোর্স করেছি যেটাও কমপ্লিটলি অ্যাস্ট্রোনমির উপরেই ছিল এবং সেখান থেকেই আমরা একটা প্রজেক্ট পাই যেটা নিউট্রন স্টার এভলিউশন নিয়ে প্রজেক্টটা যেটা আইএইউ থেকে আমরা ডক্টর সুশান কর্ণারের আন্ডারে এখন করছি যেহেতু পেপারটা এখনো পাবলিশ করা হয়নি তাই সেটা নিয়ে আমি খুব একটা ডিটেইলসে যাব না আর গ্রহাণুর যে সন্ধান পাওয়ার ব্যাপারটা বলছো সেটা তোমরা কি কখনো বর্ধমান সায়েন্স সেন্টার যে আছে তাদের সঙ্গে কথাবার্তা বলা বা তাদের যে এখনো পর্যন্ত যেটুকু বর্ধমান শহরের মধ্যে ধরো তোমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয় খালি চোখে তারা দেখছি আর একটা সায়েন্স সেন্টারে কিছুই হয়তো নাই কিন্তু তবু তো কিছু আছে হ্যাঁ কারণ এখনই তো বাড়িতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নেওয়া সম্ভব না তো সায়েন্স সেন্টারে যাওয়া বা তাদের অধিকর্তার সঙ্গে কথা বলে সেই সুযোগটাকে নিতে চেষ্টা করেছো এই গ্রহাণুর বিষয়টা গ্রহাণু তো আমরা গ্রাউন্ড বেস টেলিস্কোপ দিয়ে দেখতে পাই না আমরা এটা স্পেস বেস টেলিস্কোপ দিয়ে দেখতে পাই তো সেই সুযোগ সুবিধাটা হয়তো বর্ধমান সায়েন্স সেন্টারে নেই বর্ধমান সায়েন্স সেন্টারে আমাদের গ্রাউন্ড বেস টেলিস্কোপ রয়েছে যেটা দিয়ে এই অ্যাস্ট্রোনমিটা তোমাকে কলকাতা পৌঁছাতে হবে হ্যাঁ সেগুলো আচ্ছা এবার একটু প্রিয়মের সঙ্গে বলে নি যে প্রিয়ম শুধু নয় আমরা তিনজনকে নিয়ে একসঙ্গে কথা বলবো ঐশ্বর্য প্রিয়ম তোমরা একই স্কুলে পড়াশোনা করতে তাই তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ বাউন্ডেশন ছিল এবং তোমরা নতুন আলাদা কম্পিউটার সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লেও এদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ছিল এবং এরা যে এই স্পেস নিয়ে যে একটা চিন্তাভাবনা করলো এবং পড়াশোনার মধ্যে থাকবে সেটা একটা স্বাভাবিক কিন্তু ওরা বর্ধমান শহরেই তাদের এক দাদাকে খুঁজে পেলো সেই খুঁজে পাওয়ার গল্পটা যদি তোমাদের দুজনের মধ্যে একটু শেয়ার করো কারণ আজকে আমাদের মধ্যে শুদ্ধ একটু শুনুক যে একে কীভাবে তোমরা খুঁজে বার করলে ফার্স্ট তুমি বলো বর্তমান থেকে এরকম এই সাবজেক্ট নিয়ে ইন্টারেস্ট আমি খুব কম দেখেছি তো সবাই ইঞ্জিনিয়ারিং ডক্টর কিন্তু সেটা ডিফারেন্ট স্ট্রিমে চলে যায় সেটা অ্যাস্ট্রোনমি একদম কোর সাবজেক্ট ধরে পড়াশোনা খুব কম মানুষে করে তো সেখান থেকে আস্তে আস্তে আমি যখন কোর্সগুলো করি তো সেগুলোকে আমি অনলাইনে দিই যে আমি কোর্সগুলো করছি খানিকটা এনকারেজ করার জন্যও দিই আমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে পারি তাহলে সবাই পারে তোমরা সবাই পারো তোমরা এগিয়ে এসো কারণ কি এখানে আমাদের দরকার প্রিয়ম যেটা বললো আমাদের একটা মাস ডেটা থাকে সেটাকে নিয়ে যে কাজ করা সেটার জন্য সিটিজেন সায়েন্টিস্টদের সত্যিই খুব দরকার এই যে আমরা উঠে আসছি অনেকে হয়তো ভাববে কি যে অ্যাস্ট্রোনমি আমাদের কোর সাবজেক্ট নয় আমরা হয়তো গেলে পারবো না আচ্ছা এরকম ব্যাপারটা নয় সিটিজেন সায়েন্স প্রোগ্রাম সবার জন্য সবাই পারে যদি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পারি সবাই পারবে তো তুমি ফেসবুকে আমি আমি কোন একটা পেজের নাম কথা বলবো না মানে সোশ্যাল মিডিয়াতে দিলে তোমার সমস্ত রিসার্চ বা ভালো লাগার বিষয়গুলো দিয়ে সেইখান থেকে কি শুদ্ধ মনিটরিং এ আসলো না আমার মনিটরিং এ আসলো বিকজ আমি আগে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে একটা কোর্স করছিলাম ইউনিভার্স স্টাডির উপরে তো তখন একটা মানে কোর্সেরা বা অন্যান্য প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা কোর্স করি সেখানে একটা লিঙ্কিং আছে এবং একটা টিআরপি রেটিং হিসাবে কিছু যারা স্কলার্স যারা পড়েছে বা আমাদের এরিয়া থেকে যাদের তাদের নামগুলো উল্লেখ হয় মানে আমার কাছে যে মেশিনগুলো আছে তো আমরা রিসার্চ গেট হিসাবে একটা এসডিপি সফটওয়্যার ইউজ করি তো এই রিসার্চ গেট একটা অ্যাকাউন্টও আছে তো সেখান থেকে আমরা বুঝতে পারি কি কারা এই ফিল্ডে ইন্টারেস্টেড আচ্ছা মানে কারা নক করছে বা কারাও একটা কারা এই জিনিসকে সার্চ করছে সার্চ করবে সার্চ করছে তো সেই গুগলে যে ওয়ার্ড সার্চ হয়েছে বা তার লোকেশন যেটা আইপি অ্যাড্রেস সেই হিসাবে একটা করে রেজিস্টার হয় আচ্ছা এডিট হয় ওখানে তো সেখান থেকে আসে কিছু নাম এবার অনেকের সাথেই আমি কথা বলেছি নট অনলি ইন বর্ধমান অলসো গোটা ইন্ডিয়াতেই কথা হয়েছে কিন্তু এই নিজের জায়গায় খুঁজে পাওয়াটা একটা ব্যাপার আছে এবং সেটা কতদিন এটা কতদিন আগে প্রায় 8 মাস হলো 8 মাস মানে লকডাউন পিরিয়ডের মধ্যে লকডাউন পিরিয়ডের মধ্যেই হচ্ছে আর কি সব কিছু লকডাউনের মধ্যে এই সব তাহলে কি প্রিয়ঙ্কেও কি এইভাবে খুঁজে পাওয়া প্রিয়ঙ্কে খুঁজে পাওয়া হয় ওর লিঙ্ক দিয়ে আচ্ছা
মানে আমি খুঁজে পাই ওকে প্রথমে, কারণ কি ওর ম্যাক্সিমাম রেটিং থাকে, আর আমার একটা ইয়ে থাকে, ক্রাইটেরিয়া থাকে কি যে 70% এর উপরে, মানে ওটা আমার নিজস্ব ক্রাইটেরিয়া, মানে তুমি সেইগুলোর উপরে বেশি ফোকাসড হয়ে যাচ্ছে, তারপরে 70% তো সেই জায়গায় ইগনোর করো না, তাহলে টিচার হিসেবে সেটা না, অ্যাকচুয়ালি আমি যেটা খুঁজি সেটা হচ্ছে আমার নিজস্ব রিসার্চ অনগোয়িং এ, তো যারা এই ক্ষেত্রে একটু নলেজ রাখবে তাদের কাছ থেকে রিসার্চটা আগে বেরিয়ে যাবে, মানে শুনতেও চেষ্টা করছো প্রথমে? হ্যাঁ, প্রথমে শুনবো কি কি করে চলছে আর কি। এবার যেটা আমি বললাম আর কি, ইন্ডিয়া এখন সিলেক্টিভ বেসেতে চলছে, তো এখন ইলেকটিভ বেসে চলতে গেলে পরে একটুখানি সময় লাগবে আর কি, সেই সময়টা যদি আমরা পাই তখন নাসাদের মতন আমরাও, মানে যারা 20% কোর সেরা তারাও আসবে, যারা 70% কোর তারাও আসবে, এই জায়গাটা কিন্তু গ্যাপটা আস্তে আস্তে ফুলফিল হচ্ছে। আগে যেমন আমরা যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমাদের কাছে 80% আর 90% ক্যালকুলাস রেটিং এ আমাদের কাছে জিজ্ঞাসা করা হতো কি তোমরা ক্যালকুলাসে কত পার্সেন্টে আছো, তো এইভাবে আমরা অ্যাডমিশন নিয়েছি আর কি। তো সেই রকম। আচ্ছা, এবারে ছোট্ট করে জেনে নেবো, দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে এই তিনজন প্রতিভা যেভাবে এগিয়ে যাচ্ছে, এদের এই মানে ফিউচারের যে ভাবনা চিন্তাটা সেটা কি নিয়ে, খুব ছোট্ট করে জানতে চাইবো। প্রিয়াম তুমি বলো, তোমার ছোট্ট করে ভাবনা চিন্তাটা একটু বলো, যে তোমার ভাবনা চিন্তাটা কিভাবে তুমি দেখছো এখন, আমি যেহেতু তুমি কম্পিউটার সায়েন্সের, তোমার একটা মানে মানে ট্র্যাকটা কিন্তু অন্য, কারণ কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু অনেক দিকেই যাওয়া যায়, কিন্তু তোমার এরোস্পেস নিয়ে কি এটা কি শুধুই একটা মানে চিন্তা ভাবনা, না এটা কি নিয়ে তুমি মোটামুটি একটা ক্যারিয়ার করার কথা ভাবছো বা থেকে যেতে চাইছো, তোমার চিন্তা ভাবনা? অ্যাস্ট্রোনমি নিয়ে তো ভালোবাসা আছে, তবে এখন যেহেতু আমি কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করছি, এরপর আমার ইচ্ছা আছে মাস্টার্স করার এবং সাথে সাথে রিসার্চটাকে চালিয়ে যাওয়ার। ভবিষ্যতে ইচ্ছা আছে যদি সুযোগ পাই তাহলে পিএইচডি করার এবং এইভাবেই অ্যাস্ট্রোনমিটাকে সঙ্গে রেখে রিসার্চ করে যাওয়ার। এরপর বিভিন্ন যে ইসরোর প্রজেক্ট থাকে এবং অন্যান্য যে আইএইউর যে বিভিন্ন প্রজেক্ট থাকে সেখান থেকেও রিসার্চ করার ইচ্ছা আছে, বিভিন্ন ডেটা অ্যানালিসিস হোক বা যে কোনো ধরনের, যেখানে কম্পিউটার সায়েন্সের একটা ডিম্যান্ড আছে হাই, যেখানে বিগ ডেটা নিয়ে কাজ আছে, যেখানে ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ আছে, সেই সমস্ত জায়গায় আমার কাজ করার ইচ্ছা আছে। খুব ভালো লাগলো। এবার আমি ঐশ্বর্যের কাছেও জানতে চাইবো তোমার ফিউচারের যে চিন্তাভাবনা, সেই ফিউচারের চিন্তাভাবনাটা একটুখানি যদি তুমি বলো তাহলে, কারণ তুমি একটা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, সেখানে তারপরেও তুমি এই এরোস্পেস নিয়ে যে ভাবনা চিন্তা করে ফেলেছো এবং নাসার মতো জায়গা, ইসরোর মতো জায়গা, জায়গাগুলো থেকে তোমাদের একটা ফিডব্যাক বা তোমরা তাদেরকে হিট করছো, তাদের সার্চগুলো দেখছো যে তারা কীভাবে কাজ করছে, তাই দর্শকদের উদ্দেশ্যে বলো বা তোমার মতো যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে কীভাবে তুমি টানতে চাইবে? যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, তো আমি সেটাকে একেবারেই ছেড়ে দিতে পারি না, দ্যাট ওয়ান্ট বি ফেয়ার উইথ মাই সাবজেক্ট, তো আমি অবশ্যই আমার সিভিলটাকে চালিয়ে নিয়ে যাব, সাথে আমার যে অ্যাস্ট্রোনমির প্রতি ভালোবাসা আমি সেটাকেও ছাড়তে পারি না, তো আমি অ্যাজ আ সিটিজেন সায়েন্টিস্ট আমি কাজ করে যাব, এইভাবে এগিয়ে নিয়ে যাব। আর একটা কথা আমি বলতে চাই, এই যে আমরা ভাবছি ডিফারেন্ট অর্গানাইজেশন ভাবছে লুনার কলোনি সেট আপ করার, মার্সে যদি কিছুভাবে থাকা যায়, তো সেখানে কলোনি সেট আপ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু দরকার, বিল্ডিং তৈরি হবে, বিল্ডিং তৈরি করতে হবে, তার ড্রাফটটা তোমরা করতে চাইছো। আমরা আমাদের এই অনুষ্ঠানকে খুব দ্রুততার সঙ্গে শেষ করব, সত্যিই বলছি আজকে ভীষণ ভালো লাগলো, আমরা একটা নতুন বিষয় নিয়ে এবং এই ছাত্রছাত্রী এই জেনারেশনের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বসার সুযোগ পেয়েছি, এবং লাস্ট যদি এক্সপার্ট বলা হয়, এক্সপার্টিস যদি বলা হয়, তাহলে আমরা শুদ্ধর সঙ্গে দুই একটি কথা এবং ওর যে ভাবনা চিন্তা কি বলতে চাইছে সেটুকু একটু ছোট করে আমরা শুনে নিতে চাইছি। স্পেস সেক্টরে আমি যত বছর, মানে 4 বছর হতে চললো স্পেস সেক্টরের মধ্যে, তো আমি এটুকুনি বলবো কি ইন্ডিয়া অনেকটা ওয়ে চলে এসেছে, আর জাস্ট একটুখানি বাকি আছে, যেটা যদি টাচ করে ফেলতে পারে আমি বলতে পারি, মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি ইন্ডিয়া নাসার অ্যাট পার হয়ে যাবে, ইন দ্য সেন্স কি ডেভেলপমেন্ট হিসাবে। আর আমাদের কাছে যে প্রোগ্রাম মিশনসগুলো আছে এবং নাসা যেভাবে এগিয়ে চলছে বা অন্যান্য, আমি যদি বলি গ্লোবাল স্পেস লিডার হিসেবে, তো ইউনাইটেড নেশনস অফিস অফ আউটার স্পেস অ্যাফেয়ার্স হচ্ছে ইউনাইটেড নেশনসের সংস্থা, তো সেখানে যখন আমরা লিস্ট বা ডেটাবেস আর সাকসেস রেট হিসেবে দেখি তখন ইসরো কিন্তু কোথাও না কোথাও নাসার থেকেও এগিয়ে। আচ্ছা আচ্ছা, লাস্ট যদি র্যান্ডমলি জিজ্ঞেস করতে পারি যে 1 থেকে 10 মধ্যে বা 1 থেকে 6 মধ্যে যদি তুমি র্যাঙ্ক করো দেশ হিসাবে, ইউনাইটেড স্টেট, ইসরায়েল অত্যন্ত মানে এগিয়ে আসছে, ভীষণ ভাবে এগিয়ে আসছে, তাহলে তুমি 4-5 দেশ যদি বলো, ভারতের স্থানটা তুমি কোন জায়গায় রাখছো, মানে ইউনাইটেড স্টেট থেকে যদি প্রথম ধরো, যদি স্পেস সেক্টরে ধরি ভারতের স্থান থাকবে অবশ্যই দ্বিতীয়তে, মানে প্রথম থেকে তুমি 6টা বলো। আচ্ছা, তাহলে নাসা,
মানে ইউনাইটেড স্টেটস দেন ইসরো মানে ইন্ডিয়া ইন্ডিয়া দেন ইএসএ মানে হচ্ছে ইউনাইটেড কিংডমস ইউনাইটেড কিংডম দেন আসবে তোমার সিএসএ বা জ্যাক্সা তারপরে ইসরায়েল অন্যান্য কান্ট্রিজ যারা রিসেন্টলি স্পেসে এন্ট্রি করছে তারা এখন আছে মানে রাশিয়ার সেরকম কোন স্থান রাশিয়ার অ্যাকচুয়ালি হ্যাঁ রাশিয়ার স্থান তো রাশিয়া কিন্তু পথ দেখিয়েছিল অবশ্যই এই যে স্পেস রেসটা যেটা শুরু হয়েছে এটা ওদের যে ইঞ্জিন ভোস্টক্স এন্ড রাশিয়ান্স যে আরো ডেভেলপমেন্ট অফ সোয়ুজ রকেটস এই রকেটসগুলো কিন্তু ওদের দ্বারাই আমাদের কাছে এসছে লিকুইড প্রপালশন সিস্টেমস তো এই জিনিসগুলোর জন্য রাশিয়া এখন তারা সেই প্রযুক্তি ইউজ করছে আমরা রিসেন্টলি রাশিয়ার সম্বন্ধে কিছু পেপার পড়ছি না বিকজ রাশিয়ান আমরা সেরকমভাবে জানি না তো এবার রাশিয়া যে ইভলভিং টেকনোলজি হিসাবে যেগুলো নিয়ে আসছে সেগুলোকে আমরা ফিফথ পজিশনে রাখতে পারি বিকজ এই যে রাশিয়ান স্পেস এজেন্সি রকসমস এরা অলরেডি কিন্তু নিউক্লিয়ার প্রপালশনের দিকে ভাবছে এবার নিউক্লিয়ার প্রপালশন হচ্ছে ফিফথ জেনারেশন অফ প্রপালশন মানে এইটা থাকলে পরে ইন্টার স্পেস ট্রাভেল আমরা করতে পারি আমাদের রিসেন্ট এখনকার যে রিসার্চ সেটাও ইন্টার স্পেস ট্রাভেল নিয়ে তো এইটা নিয়ে আমরা একটু নিয়ে এখনো গবেষণা যাক আমরা শুনলাম এই বৈজ্ঞানিকদের কাছ থেকে এবং আমরা শুধু বৈজ্ঞানিক বলবো না এরা এমন কিছু বিষয় নিয়ে ভাবছে যেটা আগামী দিনে একটা নতুন পথ দেখাবে এদের প্রত্যেককেই আবার অভিনন্দন জানাই আমার বর্ধমান শহরের পক্ষে যে এরা যেভাবে এগিয়ে যাচ্ছে এরা অত্যন্ত ভালোভাবে এগিয়ে চলুক এদের গবেষণা গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ুক আর দর্শক আপনারা দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন নমস্কার।